Bloomberg Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ কামারপুকুর দেওয়ানগঞ্জ বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা কালীঘাট বুকিং নাম্বার 7477886099 তার সত্ত্বেও আমাদের কোনো বিকল্প ব্যবস্থা যাতে আমরা তৈরি করতে পারি, যাতে করে আমরা একটা স্কুলের জন্য পার মান যে এক্সপেন্ডিচার হয় সেগুলো স্কুলের সঙ্গে টিকা আছে, তো অনলাইনে ক্লাস চলছে, তো আমরা চাইছি যে অনলাইনে ক্লাস নেওয়া এর একটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষভাবে টিচারদের যদি একটা প্রশিক্ষণ দেওয়া যায় সম্ভব যদি হয় সেই জন্য যদি একটা প্রশিক্ষণে যদি একদিনের কি এক ঘন্টা কি দু ঘন্টা যদি একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় কিভাবে অনলাইনে ক্লাস নিলে আরো ভালো হয়। এটা এটা এক গেল। দুই, ICMR ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এর যে নির্দেশিকা, সেই নির্দেশিকা অনুসারে সুরক্ষা ও স্বাস্থ্যবিধি যাতে বিদ্যালয়গুলিতে ঠিক ঠিকভাবে পালিত, এটা নির্দেশিকা আছে ঠিকই আছে, কিন্তু ঠিক ঠিকভাবে মেনটেন যাতে হয় তার জন্য যা যা করণীয় সেটা যদি সরকার ভাবে নিখরভাবে করে। আচ্ছা, আমি সবগুলো বলে নিই, আমি একটা করে বলি, আমি আপনাকে দিয়েছি তো কঠোরভাবে এটা যাতে সবাই সব স্কুল যাতে পালন করে এটা একটু দেখা যদি করা সম্ভব হয়। আর তিন নম্বর হচ্ছে যে অনলাইনে ক্লাস হচ্ছে ঠিকই আছে, কিন্তু বহু ছাত্রছাত্রী আছে যাদের কাছে মোবাইল বা স্মার্টফোন নেই, এরকম বহু ছাত্রছাত্রী আছে, ফলে তাদের কাছে শিক্ষাটা পৌঁছানো যাচ্ছে না। এর জন্য যদি স্কুলে বা কোনোভাবে হাই স্পিড ডেটার ব্যবস্থা করা যায় যাতে তারা সেই সুযোগটা নিতে পারে, বা কোনোভাবে যদি তাদের কাছে পৌঁছানো যায় যে কোনোভাবে, তো এইটা একটা আমাদের বিষয় আছে। আর তিন নম্বর হচ্ছে সিলেবাস, এই তো অবস্থা, সারা পৃথিবী আমরা এই অবস্থার মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছি, তো এমতো অবস্থায় সিলেবাসটা একই রাখা ঠিকভাবে বলে আমরা মনে করছি না, সেজন্য আমরা সাজেশন দিচ্ছি বা আমরা অনুরোধ করব যে 25% সিলেবাস যাতে কমিয়ে দেওয়া হয় ছাত্রছাত্রীদের স্বার্থে, ছাত্রছাত্রীদের কথা ভেবে। যে সমস্ত কাজকর্ম শিক্ষকদের করতে হয় যেটা আমাদের খুবই কষ্টকর, তবুও আমরা হাসি মুখে করি। Boomer